দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনের ২৪ জন প্রার্থী বৈধ। এখন পর্যন্ত কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেনি। ফেনীর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী দিদারুল আলম। দিদারুল আলম, প্রার্থিতা প্রত্যাহারের সর্বশেষ কি খবরাখবর আমাদেরকে জানাবেন? বান্না, আপনি আসলে যেমনটি বলছিলেন, আমাদের ফেনীতে কিন্তু তিনটি আসনে প্রায় ৩৮ জনের মনোনয়নপত্র জমা হয় এবং সেখানে যাচাই বাছাই ২১ জনের মনোনয়নপত্র সিলেক্ট হয় এবং সেখান থেকে আরও ৩ জন তারা যখন আবেদন করে, আবেদনের পরে কিন্তু ৩ জন যোগ হয়। টোটাল আমাদের এই ফেনী তিনটি আসনে কিন্তু ২৪ জন মনোনয়নপত্র যাদের গ্রহণ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কেউ প্রত্যাহার করেছে আমরা এমন কোনো সংবাদ এখন পর্যন্ত পাইনি। তবে সকালে আমার এখানকার স্থানীয় যে জাকের পার্টি রয়েছে তাদের একজন নেতার সাথে কথা হয়েছে, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তাদের তিনটি আসন থেকেই মনোনয়ন প্রত্যাহারের কথা রয়েছে। তবে এখন পর্যন্ত যে জেলার রিটার্নিং কর্মকর্তার অফিস কার্যালয় থেকে কিন্তু কোনো সংবাদ আমাদেরকে জানানো হয়নি যে এখন পর্যন্ত কেউ প্রত্যাহার করেছে কিনা। তবে ফেনীর যে তিনটি আসনে আপনার যে ২৪ জনের যে মনোনয়নপত্র জমা হয়েছে সেখানে আপনার ৬ থেকে ৮ জন আসলে উল্লেখযোগ্য, এর বাইরে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তাদেরকে আসলে এলাকার সাথে তাদেরকে অনেকেই বলছেন যে এখানকার স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে তাদের সাথে অনেকেরই আসলে এলাকার সাথে সম্পৃক্ততা নেই এবং অনেককেই চিনেন না এমন অনেকেই দাবি করছেন। তবে ফেনীর যে তিনটি আসন থেকেই কিন্তু আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী রয়েছে এবং পাশাপাশি জাসদ, জাতীয় পার্টি এবং অন্যান্য দলেরও কিন্তু এখানে মনোনয়ন নিয়েছেন। তবে সবশেষ আসলে বিকেল পর্যন্ত বলা যাবে যে এখানে কতজন মনোনয়ন প্রত্যাহার করেছেন। তবে আসলে এখানকার যে পরিস্থিতি এটি আসলে আমরা সকাল থেকে বিভিন্ন সূত্র থেকেই খবর নেওয়ার চেষ্টা করেছি যে আসলে কে কে প্রত্যাহার করতে পারে। তবে এখন পর্যন্ত কিন্তু আমরা আসলে বোঝা যাচ্ছে না যে আসলে কী হতে যাচ্ছে। তবে বিকেল ৪টা নাগাদ বলা যাবে যে এই তিনটি আসন থেকে কতজন প্রত্যাহার করেছে। জীবান্না,